আমরা যদি সিটি স্ক্যানটা দেখি, হ্যাঁ, এই সিটি স্ক্যানটা খুব ভালোভাবে না দেখলে আসলে বোঝা যাবে না। আপনি দেখেন এই যে এই জায়গাটা একটু সাদা, হ্যাঁ, এই জায়গাটা একটু সাদা, এই জায়গাটা একটু সাদা, এখানে হালকা একটু সাদা, এখানে আবার অল্প একটু সাদা। তো এই জায়গাটা যদি আমরা ভালো করে দেখি, এই জায়গায় আমাদের ব্রেইন স্টেম থাকে। এটা যেহেতু সেরেবেলাম, মানে সহজ কথায় বলতে গেলে আমাদের ব্রেইনের একটা ভাইটাল জায়গা, যে জায়গাগুলোতে আমাদের শ্বাস নেওয়া, হার্ট পাম্প করার যে সেন্টারগুলো থাকে, ওই সেন্টারগুলোর জায়গায় রক্তনালিকাগুলো সিরে গেছে। এটাকে আমরা বলি পন্টাইন হিমোরেজ। হ্যাঁ, এই রক্তনালিকাগুলো সিরে যাওয়ার কারণে এটাকে বলি হিমোরেজিক স্ট্রোক। এই স্ট্রোকটা হয়েছে আপনাদের রোগী, হ্যাঁ, ওই স্ট্রোকটা হয়েছে, এটা পন্টাইন হিমোরেজ এবং এটা হাইপারটেনসিভ হিমোরেজ। আপনার রোগী তো, আপনাকে তো জিজ্ঞেস করলাম যে আপনার রোগী পেশায় ওষুধ ঠিক মতো খাইতো না, একদমই বন্ধ ছিল, পেশায় ওষুধ খেলে এটা হতো না। হ্যাঁ, পেশায় ওষুধ খেলে এটা হতো না। আপনার এখন পেশায় ওষুধ ঠিক মতো খাওয়ান, আর ব্রেনের কিছু কোষগুলো ড্যামেজ হয়ে যায়, এই কোষগুলো ভালো হতে একটু সময় লাগবে। এটা নিয়ে ভয়ের কিছু নাই আঙ্কেল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রেশারের ওষুধটা রেগুলার চলবে। আমরা এই যে ল্যাবেটা ক্যালনর দুইটা দিয়েছি, পাশাপাশি আপনার হচ্ছে প্রেশারের ওষুধটা এখন কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, না হলে কিন্তু আবার স্ট্রোক হবে, ঠিক আছে।